Hello everyone, আমি রাকিব হাসান বলতেছি আমি অ্যাপটেক আইডিতে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি তো আজকে আমি আপনাদেরকে অ্যাপটেক আইডি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিব এবং আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তো মূলত অ্যাপটেক আইডি আমাদের একটি গ্রাফিক্স ডিজাইনিং হাউস আমরা এটাকে একটি ডিজাইনিং হাউস হিসেবে আমরা এখানে কাজ করি তো শুরুতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কাজ করি এবং আমাদের অ্যাপটেক আইডির পরিচয় এবং এটা কবে থেকে আমাদের এটা কার্যক্রম চলছে তো শুরুতে মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদের মূলত আমাদের অ্যাপটেক আইডি উদ্বোধন করেছিলেন তো এটা হচ্ছে আমাদের সে আর্কাইভ বোর্ড মাননীয় এটা হচ্ছে সে আমাদের আর্কাইভ বোর্ড মাননীয় জেলা প্রশাসক সাহেব তন্ময় দাস উনি আমাদের অ্যাপটেক আইডি উদ্বোধন চিফ গেস্ট হিসেবে ছিলেন এবং উনি মূলত আমাদের অ্যাপটেক আইডি উদ্বোধন করেন তো আমাদের এখানে গ্রাফিক্স সংক্রান্ত এবং ইউএস ডিজাইন সংক্রান্ত সকল ডিজাইনিং সংক্রান্ত কাজ হয় তো আসুন আজকে আমি আপনাদেরকে আমাদের অ্যাপটেক আইডির কার্যক্রমগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের অ্যাপটেক আইটি ইনস্টিটিউট যেখানে আমরা মূলত আমাদের সকল ডিজাইনিং এবং ইউএক্স ডিজাইনিংয়ের কাজগুলো করে থাকি তো আসুন ভিতরে আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখান থেকে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে আমরা প্রফেশনালি আমাদের ওই গ্রাফিক ডিজাইনের ট্রান্সফার করি যেটি আমাদের ইউএক্স এবং গ্রাফিক্স মূল সেকশন তো আসলে আমরা আমাদের গ্রাফিক্স এবং ইউএক্স এর মূল সেকশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে মূলত আমাদের গ্রাফিক্স এবং ইউএক্স এর মূল সেকশন আমরা যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট এবং অ্যাপস নিয়ে কাজ করি তখন মূলত আমরা এই সেকশনটাতে কাজ করি এটি হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ইউএক্স ডিজাইনাররা তারা একটি গ্রুপ ডিসকাশন করছে আমরা একটা ওয়েবসাইটের কাজ করছি ওরা ওরা অলরেডি একটা গ্রুপ ফোকাস গ্রুপ ডিসকাশন নিয়ে কাজ করছে এটি হচ্ছে আমাদের মূলত ইয়া গ্রুপ আমরা কাজ সর্টিং গ্রুপ যেখানে আমরা যখন কোনো বিষয়টা অ্যানালাইসিস করি তখন আমরা এই কাজ সর্টিং এই বোর্ডটা নিয়ে কাজ করি অ্যানালাইসিস করি রিসার্চ করতে পারতে এখানে আপনি আরো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সিনিয়র ডিজাইনার যারা আপনার ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার রিসার্চ এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে আমাদের বিভিন্ন টিমগুলো কাজ করতেছে তো আমাদের মোটামুটি আমাদের একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আমরা এই নোয়াখালীতে বসে চাচ্ছি যে পুরা বাংলাদেশ এবং হোল ওয়ার্ল্ডে আইটি ইন্ডাস্ট্রিতে একটা রাজত্ব করার জন্য এবং এটার জন্য আমাদের যেভাবে যেভাবে এক্সপার্ট তৈরি করা দরকার আমরা সেভাবে এক্সপার্ট তৈরি করে নিচ্ছি এবং আমাদের বর্তমানে কানাডিয়ান ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতেছি এবং ফিনল্যান্ডের একটা ক্লায়েন্টের সাথেও আমাদের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের ব্যাপারে কথাবার্তা হচ্ছে হয়তো বা ইনশাআল্লাহ আমরা ওইটাতেও সাকসেসফুল হয়ে যাব
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রির মাধ্যমে অনেকগুলো ফ্যামিলি চলার মতো অ্যাবিলিটি তৈরি হইতেছে এবং মানুষ আইটিতে এক্সপার্ট হচ্ছে, যেটা পুরো সামগ্রিকভাবে চিন্তা করলে আমরা পুরো বাংলাদেশটাই আমরা যে একটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ, এটার পিছনে আমাদেরও একটা অগ্রণী ভূমিকা আছে অ্যাপটেকাইটি। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। আশা করি আমাদের অনুষ্ঠানটা আপনার অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের অ্যাপটেক আইটির কার্যক্রম, যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। অ্যাপটেক আইটি একটি ডিজাইন ক্লাব, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা এটাকে অনেক সুদূর প্রসারিত করে দেওয়া, একটা সময় যাতে সবাই অ্যাপটেক আইটি সম্পর্কে জানে এবং সবাই যাতে এক নামে অ্যাপটেক আইটি সম্পর্কে অ্যাপটেক আইটিকে চিনে। আমাদের মূল পরিকল্পনা হচ্ছে কি, এটাকে একটি ডিজাইন অংশ হিসাবে আরও অনেক বেশি অগ্রসর করা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, থ্যাংক ইউ।